আমরা সবাই চাই এমন কোনো ব্যবসা করতে যে ব্যবসা করলে খুবই কম টাকা আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে এবং যে ব্যবসা করলে প্রচুর পরিমাণে আমাদের প্রফিট করা সম্ভব। ব্যবসা করে লস করতে বা ব্যবসা করে ক্ষতির মধ্যে সম্মুখীন হতে আমরা কেউ চাই না। বর্তমান সময়ে কম টাকা ইনভেস্টমেন্ট করে প্রচুর পরিমাণে প্রফিট করার জন্য বুটিকের ব্যবসা অন্যতম। একমাত্র বুটিকের ব্যবসাতেই প্রচুর পরিমাণে লাভ করা পসিবল, কারণ খুব সহজ করে বলতে গেলে বুটিকের শাড়ির মধ্যে একটি শাড়ির সঙ্গে অন্য শাড়ির কোনো রকম মিল থাকে না। এক্সপি শাড়ির মধ্যে 100টি ডিজাইন পাবেন যা একটার সঙ্গে একটা একদমই মিল নেই। যদি আপনি চান কম্পোজি নিয়ে একটি মনের মতো ব্যবসা করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম উপযুক্ত ভিডিও। আজ আমি আপনাদের কলকাতার বুকে একজন বুটিক ম্যানুফ্যাকচারের সন্ধান দেব, যেখান থেকে খুবই কম প্রাইসের মধ্যে আপনারা বুটিকের শাড়ি কিনতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের কালেকশনগুলি। আর সর্বদাই এবং সবসময়ের জন্যই বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন, আগে ভালো মতো রিসার্চ করুন, আগে ভালো মতো দেখুন এখান থেকে কিনে আপনার প্রফিট হবে তো, এখান থেকে কিনে আপনি ব্যবসা করতে পারবেন তো। সমস্ত কিছু ভেরিফাই এবং রিসার্চ করার পর তারপরই কিনুন। আর সর্বদাই মনে রাখবেন, আপনার ব্যবসায় কোনো লাভ বা ক্ষতি হলে আমাদের এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে বলে মনে হয়, তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন মার্কেটের নতুন সন্ধানটি। তো বহুদিন পরে চলে এলাম বাবা আপনার কাছে। হ্যাঁ, তো এখানে মূলত কি পাওয়া যায়? এখানে এরা যেহেতু বুটিক তো মেইনলি বুটিক আইটেমই পাওয়া যায়। শাড়ি আছে, কুর্তি আছে, একটা ভিডিও করেছি অলরেডি, খুব ভালো রেসপন্স পেয়েছি, সেই জন্য আজকে আমি স্পেশালি কুর্তি পাঞ্জাবি এগুলো মেইনলি আজকে দেখাবো। আর সব বুটিক স্টাইলে, সব বুটিক স্টাইলে। এবং আরেকটা কথা আমি বলে দিই, যে সবাই আমাকে জিজ্ঞেস করে যে হোলসেল প্রাইস এত বেশি কেন, তো এটা আমি বলে দিচ্ছি যে ইন জেনারেল যে হোলসেল ব্যাপারটা হয় সেটা হচ্ছে একই ডিজাইন একই মেটেরিয়ালে ছটা কালারের সেট, ডিজাইনটা কিন্তু সেমই থাকে, সেই জন্য তার একটা হোলসেল প্রাইসের ব্যাপার থাকে। আমার কিন্তু কমে যায়, আমার কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আলাদা 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 ডিজাইন, কোনোটার সাথে কোনোটার মানে ম্যাচিং পাওয়া যাবে না। তো আলাদা করে তৈরি করতে পুরোটা হ্যান্ডক্রাফটেড, পুরোটাই হ্যান্ডক্রাফটেড, কোনটা কোনো মেশিন আমরা ইউজ আপাতত করিনি, যেখানে করেছি সেখানে আমি বলে দেবো যে কোনটা মেশিন ওয়ার্ক আছে, কিন্তু ম্যাক্সিমাম তাই পাবেন। ঠিক আছে, সব নেম হচ্ছে ঐশানি বুটিক, আমাদের বুটিক আইটেম মেনলি পাওয়া যায়। এছাড়াও নর্মাল ট্র্যাডিশনাল শাড়িজও পাওয়া যায়, ট্র্যাডিশনাল কুর্তিও পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু আমার মেনলি হচ্ছে বুটিক নিয়ে আমি মেনলি ডিল করি, অল আর হ্যান্ডক্রাফটেড আইটেমস। মেন বুটিক আমাদের এখানে ঠিকানা হচ্ছে 58/1 কালী ব্যানার্জি লেন, নিয়ার বঙ্গবাসী অ্যাথলেটিক ক্লাব, হাওড়া 1। হাওড়া থেকে, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান আসতে হবে, হাওড়া ময়দান খুব কাছে, একদম 10 মিনিটের রাস্তা। হাওড়া ময়দান থেকে যাকে খুশি জিজ্ঞেস করবেন কল্পনা সিনেমা বা কালীবাবুর বাজার যাবো, ওখানে এসে গুগলে সার্চ করলে ঐশানি বুটিক দিলেই একদম আমার মানে বুটিকের সামনে চলে আসবে। আর ফোন করে নেবেন, নাম্বার তো দেওয়াই থাকবে, আমি একদম গাইড করে দেওয়া হবে। তো আমি ফার্স্টে শুরু করবো কুর্তি দিয়ে, একদম 300 টাকার রেঞ্জ, বুটিক আইটেম 300 টাকা, সব ইউনিক। না, নর্মালের সাথে গুলোবেন না, এবং প্রত্যেকটা হাতের কাজের উপর করা, এক্স্যাক্টলি, একদম ক্রিয়েটিভিটি একটা আছে। তো এটা 300 টাকা থেকে ফার্স্ট স্টার্টিং কুর্তি আমি দেখাচ্ছি, এবং অল আর ইন্টারলকড, ইন্টারলকিং ছাড়া আমি সেল করি না, সব কটা কুর্তিতে কিন্তু ইন্টারলকিং করে, হ্যাঁ আমি ইন্টারলকিং করেই ছাড়ি, ঠিক আছে। তো ফার্স্ট আইটেমটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা ইন্ডিগোর ওপরে কাজ করা হয়েছে, দেখে নিন, এই হচ্ছে ডিজাইনটা, এগুলো হচ্ছে 300 টাকা করে, উইথ ইন্টারলকিং, ঠিক আছে। এর সাইজ হচ্ছে 42 একটা আসবে, 44 একটা আসবে, ঠিক আছে, যেহেতু কম রেঞ্জের মধ্যে এই দুটো সাইজই আপনারা পাবেন, 42 and 44 উইথ ইন্টারলকিং। এই যে দেখুন, ইন্টারলকিং করা আছে, ঠিক আছে, প্রত্যেকটা ইন্টারলকিং করা আছে। এরপর এইরকম কালার সেট পেয়ে যাবেন, এগুলোর প্রত্যেকটা কালার সেট, কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা, এটা যেমন আছে এটা দেখুন একটা অন্য ডিজাইন, এটাও কিন্তু 300 টাকা দাম, এটাও কিন্তু 300 টাকা দাম, ঠিক আছে। এগুলো হচ্ছে 300 রেঞ্জ আমি দেখালাম, এরকম প্রচুর পাবেন, প্রচুর ইউনিক ইউনিক ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা। আচ্ছা, এবার আমি যাচ্ছি 400 টাকার, হ্যাঁ 400-এর মধ্যে উইথ ইন্টারলকিং পেয়ে যাবেন, দেখুন পুরো হ্যান্ড পেন্ট করা আছে, প্লাস এদিকে ডেকোরেশনও করা আছে, এই হচ্ছে হ্যান্ড পেন্টিংটা, এই যাচ্ছে হ্যান্ড পেন্টিংটা 400 টাকা, 400। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন সেম প্রাইসে 400 টাকা, আমি 400 টাকারটাই দেখাচ্ছি এখন। সব কটা ডিজাইন কিন্তু আলাদা, কেউ জিজ্ঞেস করবেন না যে এইটা আমাকে আরেকটা কালারে করে দিন, সেটা হবে না, একজনই পড়বে আর কেউ পড়বে না, ঠিক আছে।
এটা এটা কিন্তু ডাবল এক্সেল ডাবল এক্সেল এর মধ্যে ফোর দাম হচ্ছে 400 টাকা। এটাও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার্সটা, এটা কিন্তু সেখানে স্টিচ করা আছে, এটা কিন্তু মেশিন স্টিচ আমি বলে দিচ্ছি, আর হ্যান্ড পেইন্টিং করা, ঠিক আছে, এটাও 400। হ্যাঁ আচ্ছা, এবার আমি চলে যাব 500 রেঞ্জে। কেন বলছি এটা, হ্যাঁ কেন 500, কারণ এটা হচ্ছে পুরোটা অ্যাপ্লিক করা, দেখুন পুরোটা অ্যাপ্লিক প্লাস হাতে লেখা, এটা অ্যাপ্লিক করা আছে, কাপড় কেটে কেটে বসানো। এই পোর্শনটা কিন্তু কাঁথা স্টিচ, আমি জানি না দেখ বোঝাতে পারছি কিনা, এই পোর্শনটা কিন্তু কাঁথা স্টিচ আর এটা অ্যাপ্লিক করে বসানো, ঠিক আছে। এগুলো হচ্ছে 500 করে, 500 টাকা করে, দেখুন 500 টাকা। আর একটা সবই ইউনিক, বা কোনোটা সাথে কোনো কোনো ডিজাইনে কিন্তু মিল পাবে না, পুরোটা অ্যাপ্লিক করা আছে, ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর দেখতে, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন সেম প্রাইস 500 টাকা অনলি, দেখুন টোটালটাই অ্যাপ্লিকের কাজ করা হয়েছে, ডিফারেন্ট কালার্স ডিফারেন্ট ডিজাইন, আর সাইজ হচ্ছে একটা হচ্ছে 42 অবধি আর একটা হচ্ছে 44 পর্যন্ত, আর প্লাস সাইজ আমার রেডি হচ্ছে সেটাগুলো হচ্ছে 52 সাইজ অবধি হবে, সেটা আমার রেডি হচ্ছে, সেটাও পেয়ে যাবেন, পেয়ে যাবেন। নেক্সট আর একটা দেখিয়ে দিই, দিয়ে আমি চলে যাবো পাঞ্জাবিতে। প্রচুর আমি দেখাতে পারবো না, শেষ করতে পারবো। হ্যাঁ দেখুন দুটো আউল, তিনটে আউল বসে আছে, পুরোটা অ্যাপ্লিক করা, এগুলো কিন্তু অ্যাপ্লিক করা বলেই 500 দাম, ঠিক আছে, আর ওগুলো হ্যান্ড পেন্ট বলে 400 করে দাম, ঠিক আছে, সরালাম। এরপর কয়েকটা আমার যেগুলো শো স্টপার বলতে পারেন বা ইউনিক ডিজাইন কুর্তির একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে, দেখুন হ্যাঁ পুরোটা কাজ আছে, পুরোটা হ্যান্ড পেন্ট করা এবং ভীষণ গর্জিয়াস, খুব ফুটছে, ভীষণ কালারফুল, ঠিক আছে। এটা প্রাইস অন রিকোয়েস্ট, ঠিক আছে, খুব কষ্টকর কাজ। এটা টপস, টপের মধ্যে রয়েছে, এটা কিন্তু 3D এমব্রয়ডারি করা, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ 3D এমব্রয়ডারি করা করা আছে, ঠিক আছে। এই পোর্শনটা কিন্তু মেশিনের কাজ, এই পোর্শন এইখানটা আর এই পোর্শনটা যে পুরো কেটে অ্যাপ্লিক করে পুরো যে চুল ফুল বা পুরোটা কিন্তু হাতের কাজ, পুরোটা হাতের কাজ, এগুলো কিন্তু প্রাইস অন রিকোয়েস্ট, অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আর একটা লাস্ট দেখিয়ে দিচ্ছি টপ, আশা করি এটাও সময়ের দাম। এটা দেখুন একদম নিখুঁত কাজ, দুটো মেয়ে বসে আছে, হেয়ারগুলো এরমভাবে বাঁধা, খুব সুন্দর প্রত্যেকটা, একদমই 3D, এটাও কিন্তু প্রাইস অন রিকোয়েস্ট, ঠিক আছে। এবার আমি একটুখানি পাঞ্জাবিতে চলে যাব, পাঞ্জাবির মধ্যে, কারণ পয়লা বৈশাখ আসছে, হোলি আসছে, দেখুন এগুলো হোলসেল প্রাইস পাঞ্জাবির আমার সবই 650, আপ টু 44 সাইজ, পিওর কটন, পিওর কটন বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে 25শে বৈশাখ আসছে, পয়লা বৈশাখ আসছে, তারই জন্য মাথায় রেখে করা হয়েছে, হোয়াইটের মধ্যে করা হয়েছে, ঠিক আছে, সবই আমার 650, আর যদি প্লাস সাইজ হয় তখন আমি বলে দেবো, একটু বাড়বে তখন দামটা। এটা দেখুন, এটা কিন্তু ইংলিশ ব্লক করা আছে, ঠিক আছে, জেনারেলি বেঙ্গলিতে ব্লক হয় এটা, ইংলিশে প্লাস হ্যান্ড পেইন্ট আছে, ব্যাক পোর্শনও ওই হাফ ব্লক আছে, ঠিক আছে, 650 করে। হ্যাঁ একটুখানি দেখে না গেলে কিন্তু মিস করবেন, এটাই হচ্ছে কথা, প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনস, অনেক রকমের কালেকশনস আছে। হ্যাঁ দেখুন এটা হচ্ছে লেকটাউনের ক্লকটা, অ্যাবস্ট্রাক্টের মধ্যে করা হয়েছে, ঠিক আছে, 650, সব 650 আমি যা দেখাচ্ছি সব 650। হ্যাঁ এটা একটা হোয়াইটের মধ্যে হয়েছে, খুব সুন্দর চেস বোর্ড, এই যে দেখুন দেখাবো, সেম প্রাইস স্প্যানিশ গিটারের ওপরে 650। হ্যাঁ দেখুন খুব স্টাইলিশ, মানে এখনকার জন্য খুব ট্রেন্ডি, জিন্সের সাথে পরলে দারুণ লাগবে, খুবই দারুণ লাগবে, ঠিক আছে, এগুলো সব 650 করে। এবার একটুখানি আমি দেখাবো কাঁথা স্টিচের ওপরে, কাঁথা ওয়ার্ক একদম পিওর কাঁথার ওপরে, এটাও 650, সবই 650, দেখুন পুরো কাঁথা ওয়ার্ক, পুরোটা কাঁথার ওপরে যাচ্ছে, ঠিক আছে, পুরো ভর্তি কাজ, পুরোটা দামও 650। এটাও কাঁথার মধ্যে আছে, মাছ করা আছে, এদিকটা একটা প্যাচ ওয়ার্কের মতন করা আছে, পুরোটা কাঁথা দিয়ে, পুরো ভর্তি কাজ, 650, সব 650, একদম চিপ প্রাইসের মধ্যেই বলা যায়। হ্যাঁ পিওর কটনের ওপর,
এরপর আমি চলে যাচ্ছি একদম ডায়েট শাড়িতে। আচ্ছা, আমার আগের মিনিমাম প্রাইস ছিল 1250, ঠিক আছে? তো এবার আমি যেটা দেখাবো সেইগুলোর একটু প্রাইসটা আমি এ করেছি, মানে একটুখানি মডিফাই করেছি। এইগুলো আপনারা পেয়ে যাবেন সব 1050-এর মধ্যে। দেখুন, পিওর খাদির ওপরে যাচ্ছে, পিওর খাদির পুরোটা হ্যান্ড পেইন্টের ওপরে। খুব ভালো লাগছে কালারটা। এটা হচ্ছে 1050-এর মধ্যে পিওর, হ্যাঁ, খাদির ওপরে যাচ্ছে। আর ফুল বডিতে কিন্তু কাজ আছে, এমন না যে আঁচলটা শুধু কাজ আছে, ফুল উইথ ব্লাউজ পিস ফুল বডিতে কাজ যাচ্ছে, ঠিক আছে? অল ওভার। এটা হচ্ছে 1050। 1050-এ কিছু রেঞ্জ আমি কিছু দেখিয়ে দিচ্ছি, প্রচুর আছে, তো আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা ভিডিও, হ্যাঁ, এখানে সেম প্রাইস। এরপর আপনারা ভিডিও কলে সিলেক্ট করতে পারেন, এখানে আসতে পারেন, যেটা আপনাদের সুবিধে, যেটা আপনাদের সুবিধে। দেখুন ভীষণ কালারফুল, দেখুন 1050-এর মধ্যে। এটা পাটলি, হ্যাঁ, পাটলি পল্লু আছে শাড়িটা, খাদির ওপরে আছে, সলিড খাদি, হ্যাঁ, ভীষণ কালারফুল করা হয়েছে। আর এইটা যাচ্ছে পুরো অল ওভার কাজ উইথ ব্লাউজ পিস, ঠিক আছে? এরপরে আমি ওই রেঞ্জই দেখাচ্ছি কয়েকটা, হ্যাঁ, বিকজ ভীষণ ডিমান্ড এই এইটা, এই একটু কমের মধ্যে, একটু কমের মধ্যে সবাই বলছে, হ্যাঁ, এর থেকে আর কম হবে না। এরপরে আর কেউ প্লিজ বলবেন না যে একটু দামটা কমানো হোক, কারণ একদম পুরো শাড়িতে কিন্তু কাজ আছে, পুরো শাড়িটাতে, ঠিক আছে? আর এই যাচ্ছে পুরো বডিটার কাজ, অল ওভার কাজ, গ্রে এর সাথে রেড, এমনি হট কম্বিনেশন, দারুণ দেখতে লাগবে 1050-এর মধ্যে। আর লাস্ট দেখিয়ে দিচ্ছি, এরকম প্রচুর কালেকশনস আছে 1050-এর সেম প্রাইসের মধ্যে। এটা শুধু ডিজাইনটা আমি দেখাচ্ছি আপনাকে, জেনারেলি দেওয়া যায় না, সব উইথ ব্লাউজ পিস। এটা ডিজাইনটা একবার জাস্ট দেখে নিন, ব্ল্যাকের মধ্যে রয়েছে, প্রচুর ডিমান্ড ব্ল্যাকের। এটা কিন্তু খুব সুন্দর একটা এ করা আছে, দেখুন, এটা হচ্ছে মণিপুরি ডান্সের ওপরে করা হয়েছে, ঠিক আছে? আর পুরোটাতে এরকম পার দেওয়া হয়েছে, দেখুন পুরোটাতে, পুরোটা কাজ করা, ঠিক আছে? 1050, দারুণ পাটটা, দারুণ, 1050 টাকা অনলি। এরপর আর প্লিজ রিকোয়েস্ট করছি, আর কেউ বলবেন না যে একটুখানি দামটা কমানো, কারণ এটা একদম আমি চেষ্টা করেছি যতটা কম করেই বলা হচ্ছে, যাতে না, যাতে সবাই এটা ইউজ করতে পারে, সবাই মানে সব কটা ইউনিক, আলাদা আলাদা ডিজাইন, প্রত্যেকটা আলাদা ডিজাইন। এটা দেখুন একদম শো স্টপার শাড়ি, লিনেনের ওপরে, এটা কিন্তু লিনেনের ওপরে, সম্পূর্ণ লিনেনের ওপরে আছে। এর দাম হচ্ছে 1400, আমি সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি, এটা 1400, হ্যাঁ, অনেক দাম। তারপরে একটা পেন্ট করা হয়েছে, তার উপরে এখানে যাচ্ছে পুরোটাতে এরকম অ্যাবস্ট্রাক্ট কাজ আছে, হ্যাঁ, নেই উইথ বিপি আছে, ঠিক আছে? এরপর এই রেঞ্জেরই আর একটু কিছু দেখিয়ে দিই। লিনেনের খুব ক্রেজ আমার কাছে, সবাই লিনেনটাই চায়, যেহেতু গরমকালে পরা যায়, তো সেই জন্য লিনেনটাই আমি বেশি আজকে দেখাবো। গরম পড়েই গেছে, ভীষণ গরম, দেখুন এই কাজটা, দেখুন খুব ব্রাইট, খুব ব্রাইট, দেখুন যাচ্ছে, না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যাচ্ছে পুরোটা পাটটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সেম প্রাইস 1450, ঠিক আছে? এটা একটা বাংলাদেশি তাঁতের উপরে করা হয়েছে, মানে কালারটা যতটা সুন্দর ততটা সুন্দরই ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখুন লাল তো সবারই প্রিয়, সবারই প্রিয়। এই যাচ্ছে মোটিভটা, আমরা ছেড়ে দিয়েছি, কিছু করিনি এই কারণে, বিকজ আমরা এখানে কিন্তু একটা আপারিওকে কাজ থাকবে, ঠিক আছে? আর বাকিটা কোনো কাজ রাখিনি, শুধু পাটটা একটু চওড়া করে দেওয়া হয়েছে, কেননা আঁচলটা খুব হেভিলি একটা ডিজাইন করা হয়েছে, তাহলে বেশি ব্যাপারটা ফুটবে, ঠিক আছে? এটার দামও সেম 1450, মাত্র। আচ্ছা, এবার এটা আমি দেখাচ্ছি 1250, এটা হচ্ছে রেশম চেক্সের ওপর। এই ডিজাইনটা একবার দেখুন, রেশম চেক্সের মধ্যে পুরোটা অ্যাবস্ট্রাক্টে যাচ্ছে, পুরোটা পুরো ভর্তি কাজ করা। প্রাইস কিন্তু 1250 অনলি, 1250। এই যাচ্ছে আঁচলে পোর্শন, অল ওভার কাজ থাকবে। আরেকটা আমি 1250-এ দেখিয়ে দিচ্ছি, সেম প্রাইসের মধ্যে
এটাও খুব হালকা ফুলকা কাজ, বাট কাজটা কিন্তু একদম ইউনিক। দেখুন ঠিক আছে। আর আরেকটা আছে, এটা এখানে দেখা যাচ্ছে না, কুচির যে ফার্স্ট পোর্শনটা তাতে একটা পা পড়বে, সেই পাটা এখানে ড্র করা আছে, ঠিক আছে। বাকি জায়গাটা কিন্তু জাস্ট ব্রাশিং করা হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি পিওর হোয়াইট একটা রেশম চেক, সেটা পুরো ব্রাশিং করে ইয়েলো করে দেওয়া হয়েছে। তো এগুলো দোল বা কিছুতে জন্য হোলি স্পেশাল একদম। আচ্ছা 1250, আবার দেখাচ্ছি, এটা 1250 সেম প্রাইসের মধ্যে পুরো অ্যাপ্লিক করে ডেকোরেশন করা হয়েছে কটন পম্পম দিয়ে। দেখুন এই জিনিসটা যাচ্ছে পুরো ভর্তি কাজ, এখানে আপার ইয়কে একটা কাজ যাবে, পুরো আঁচলটায় কাজ যাবে, আর এই যাচ্ছে বডির কাজ। এটা কিন্তু কাঁথা, মানে কটন কাঁথা যে আছে তার উপরে কাজটা করা হয়েছে, ঠিক আছে। এটা প্রাইস আছে সঙ্গে অ্যাপ্লিকও করা আছে 1250 অনলি, 1250 1250। এরপর আরেকটা আমি লিনেন দেখাবো, লিনেনের মধ্যেই রয়েছে খুব আই সুদিং একটা কালার, তার সাথে খুব সুন্দর একটা, মানে খুব স্নিগ্ধ একটা পেন্টিং, নিচে পমপম দেওয়া আছে, পুরো শাড়িটাতে এরকম পমপম দিয়ে ডেকোরেশন করা আছে, আর ছোটো ছোটো আশা হাঁস করা হয়েছে, আর পুরোটাতে এরকম কটন পমপম আমরা দিয়ে দিয়েছি, নিখুঁত কাজ একদম একদম, সত্যি ফ্ললেস পেন্টিং না, খুব 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 একদম নিখুঁত কাজের উপর করা হয়েছে। 1450 লিনেনটা একটু দাম, 1450 মধ্যে রাখেছে। আচ্ছা একটা এবার ঢাকাই দেখাবো, সবাই ঢাকাইয়ের খুব ক্রেজ, ঢাকাই জামদানির মধ্যে, হ্যাঁ বুটিকের কাজ। এটা হোলি স্পেশাল, অনেকে হোলিতে তো পরে, এরকম হোলিতে পরার জন্য একদম ভীষণ কালারফুল। এটা কিন্তু কাটওয়ার্ক করে করা হয়েছে, বাটন দিয়ে ডেকোরেশন করা হয়েছে, পুরো কাটওয়ার্ক করা হয়েছে, এই ফ্লাওয়ার্সগুলো কিন্তু আলাদা করে বসানো হয়েছে। এর দাম হচ্ছে 1650। হ্যাঁ তো অনেক, হ্যাঁ তার মধ্যে কাজ হয়েছে, অ্যাপ্লিক হয়েছে, কাটওয়ার্ক হয়েছে, এই হচ্ছে পুরো শাড়িটাতে কাজ যাচ্ছে, কোথাও কিন্তু কোনো গ্যাপ রাখেনি, হ্যাঁ খুব সুন্দর খুব ফুটেছে ব্যাপারটা, ঠিক আছে। এটার দাম হচ্ছে ঢাকায় যেহেতু 1650 টাকা। এরপর আমি যেগুলো দেখাবো সেগুলো দামটা কিন্তু অন রিকোয়েস্ট দেখাবো, ঠিক আছে। একদম নতুন কালেকশনস আমাদের, নতুনভাবে আমরা তৈরি করছি ঢাকাইকে। এটা একটা ঢাকাই, ঠিক আছে, এটা পুরোটাই খুলতে হবে, হ্যাঁ পুরোটাই খুলতে হবে আমাকে। এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা কিন্তু মেশিন এমব্রয়ডারি, আমি বলেই দিচ্ছি এটা কিন্তু মেশিন এমব্রয়ডারি, ঠিক আছে। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, ঠিক আছে। এবার আমি যাচ্ছি কুচির পোর্শনটা, কুচির পোর্শনটা যাচ্ছে এরকম কাটওয়ার্ক, কাটওয়ার্ক করা হয়েছে। এগুলো কিন্তু প্রাইস খুব, হ্যাঁ প্রাইস অন রিকোয়েস্ট। এটা কাটতে কিন্তু অনেক সময় লাগে, ভীষণ নিখুঁতভাবে, হ্যাঁ এটা হচ্ছে পুরোটা কাটওয়ার্ক, তার সাথে এমব্রয়ডারি কাজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইগুলো কিন্তু প্রাইস অন রিকোয়েস্ট বলছি, কারণ এগুলো একটু কস্টলি, আমি বলেই দিচ্ছি এগুলো প্রাইস অন রিকোয়েস্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এইটা একটা দেখাচ্ছি, দেখুন এটা তসরের ওপরে করা হয়েছে, হ্যাঁ দেখুন সেমি তসরের মতো এক্স্যাক্টলি। এগুলো কিন্তু পুরোটা হ্যান্ড পেইন্টের ওপর যাচ্ছে, আর পুরো বডিটা কিন্তু এরকমভাবে আমরা ভরাট করে কাজ করে দিই, পুরোটা পুরোটা কাজ করে দেওয়া হয়েছে, ফুল কাজ হয়েছে, মাল্টি কালার। এটা উইথ ব্লাউজ পিস, এটার দাম হচ্ছে 1650, ঢাকাইয়ের যে দামটা সেই দাম সেম দাম 1650, হ্যাঁ 1650 টাকা। আচ্ছা এবার আমি একটা তসর দেখাবো, তসরের মধ্যে এটা কিন্তু প্রাইস অন ডিমান্ড, হ্যাঁ পুরো কাজ করা রয়েছে, আমি কাস্টম দেখাচ্ছি শুধু। ফ্ললেস একটা পেন্টিং এবং এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে, দেখুন ভীষণ ইউনিক। আর এই যাচ্ছে বডির পোর্শনটা, বডি যাচ্ছে খুব হালকা ফুলকা, বাট ভীষণ সোবার অ্যান্ড ডিগনিফাইড, হ্যাঁ কোনখানে কোনো ভয় নেই। আর প্রথমবার ড্রাই ওয়াশ, অলওয়েজ ড্রাই ওয়াশ করাই বেটার, বিকজ এগুলোতে একবারই মানে মাঝে মধ্যেই পরা হয়, সবসময় তো পরা হবে না, তো ড্রাই ওয়াশ করাটাই বেটার, ঠিক আছে। এগুলো কিন্তু প্রাইস অন রিকোয়েস্ট। একটা দেখাচ্ছি আবারও তসর, মুগা তসর, তার উপরে আমরা এটাকে এমব্রয়ডারি করেছি, মেশিন এমব্রয়ডারি করা হয়েছে, ঠিক আছে। আর এই যে কাটওয়ার্ক যাচ্ছে আঁচলের পোর্শনে,
তসরে জেনারেলি কাটওয়ার্ক করাটা একটু ডিফিকাল্ট, ভীষণ পাতলা শাড়ি, তো এটা আমরা কাটওয়ার্কটা করেছি আঁচল, এই ছিঁড়ে যাওয়া ভয় থাকে একটা কুচির পোর্শনটাতে, আর আঁচলটা যাচ্ছে এরকম, হ্যাঁ, আর রেড পাইপিং দিয়ে হাইলাইট করা হয়েছে শাড়িটা অল ওভার, হ্যাঁ, এটা কিন্তু তসরের ওপর করা হয়েছে, এই যাচ্ছে পুরো কাজটা, পুরো কাজটা, ঠিক আছে। এরপর হচ্ছে আজকে শো স্টপার শাড়ি বুটিকের আইটেমের, এরপর আমি একটু ট্র্যাডিশনাল শাড়ি দেখিয়ে দেবো যাতে সবাই লোকে না ভাবে যে শুধু এরকম দামি শাড়ি পাওয়া যায়, সব রকম পাওয়া যায়, মানে স্টার্টিং ফ্রম 307 টাকা থেকে সব রকম, সবই ইউনিক থাকবে। এটা হচ্ছে আজকে শো স্টপার শাড়ি, মুগা তসরের ওপরে এই ডিজাইনটা যাচ্ছে, খুব সুন্দর, একদম ফ্ললেস পেন্টিং, দারুণ কাজ একটা করা হয়েছে। আর এই যাচ্ছে বডির পোর্শনটা, এই যাচ্ছে বডির পোর্শনটা, একদম হালকা ফুলকা, যে কোনো এজে ইয়াংরাও পরতে পারবে, আবার এজেড্রাও পরতে পারবে, সবাই পরতে পারবে, হালকা ফুলকা একটা কাজের ওপরে করা হয়েছে, বাট ভীষণ ডিগনিফাইড, কালারটাও ডিগনিফাইড আর ডিজাইনটাও খুব সুন্দর। অন রিকোয়েস্ট, অন রিকোয়েস্ট। আচ্ছা, এবার আমি একটু চলে যাই ট্র্যাডিশনাল শাড়িতে। ট্র্যাডিশনাল শাড়ি আমার কাছে স্টার্টিং হচ্ছে 307 টাকা থেকে, ৩৬০ টাকা আপনি মলমল পাবেন, কটন মলমল, এছাড়া সেমি কাতান, সেমি ওপারা এগুলোও আছে আমার কাছে, ওগুলো স্টার্টিং হচ্ছে 450 টাকা থেকে, ঠিক আছে। কিন্তু আজকে আমি একটুখানি জাস্ট দেখিয়ে দেবো জয়পুরি মলমল, যেগুলো খুব ডিমান্ড গরমকালে, ইউনিক টাইপের একদম, আর গরমকালে স্কুল কলেজ যে কোনো মানে অফিসিয়াল পারপাস মিটিং এগুলো একদম আরামসে পরা যাবে। এটা একটা আজরকের প্রিন্টিংয়ের ওপরে জয়পুরি মলমল আছে, এগুলোর দাম যাচ্ছে 680 উইথ বিপি, হ্যাঁ, এটা হচ্ছে 100 কাউন্ট মলমল, ঠিক আছে, 100 কাউন্ট মলমলের উপরে আছে, খুব সফট, খুব সফট, খুব একদম লাইট ওয়েটের মধ্যে, ঠিক আছে, লাইট ওয়েটের শাড়ি পরার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে 100 কাউন্টের দেখালাম, এটাও একটা দেখাবো 100 কাউন্টের, ভীষণ ভীষণ সুন্দর দেখতে, ব্ল্যাকের মধ্যে এরকম ক্র্যাকড বাটিক যাচ্ছে, এই ডিজাইনটা যাচ্ছে খুব ফাইন, আর পরে আরাম, পরে আরাম, সব রকম আছে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এইরকম ডিজাইন আমার লোরেঞ্জও পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট ফ্রম জয়পুরই আসে আমাদের কাছ থেকে, হাতে করলে ফিল করা যাবে, ভীষণ সফট, কোনো ওয়েট নেই, একদম ইজি টু ক্যারি, বডি হাগিং সবচেয়ে বড় কথা। আর এইটা আমি লাস্ট দেখাবো, এটা হচ্ছে 120 কাউন্ট মধ্যে আছে, একদম নতুন এসছে আমাদের কাছে, তো সেই জন্য আমি শেয়ার করছি, ভীষণ স্টাইলিশ একটা ডিজাইন, কালারটাও খুব সুন্দর, দেখুন একদম, দেখুন এটা আঁচলের পোর্শনটা খুব সুন্দর, আর পুরোটাই অ্যাবস্ট্রাক্টের ওপরে যাচ্ছে, পুরোটা পুরোটা অ্যাবস্ট্রাক্টের ওপরে যাচ্ছে, এর দাম হচ্ছে 700 টাকা, 700 টাকা মাত্র, ঠিক আছে, সবই দেখালাম, হিউজ কালেকশন, হ্যাঁ পসিবল না, খুবই সংক্ষিপ্ত আর মানুষও বোরিং ফিল করবে, হ্যাঁ একদম, তো আমি চাই যে মিনিমাম 7500 সব মিলিয়ে, সব মিলিয়ে 7500, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, রাস্তার পালে সেক্ষেত্রে আসলে ভিডিও কলিং করে দেখে নিতে পারেন, আর আমার যদি ফটোশ্যুট থাকে আমি সেই যদি বুটিক আইটেম হয় তো ফটোশ্যুট করি, সেগুলো আমি শেয়ার করে দিই, আর ট্র্যাডিশনালগুলো করা সম্ভব হয় না, কারণ অনেক আসে, তো সেইগুলোর ক্ষেত্রে ভিডিও কল করাটা বেটার, তবে সবচেয়ে হলো যদি আবার শপে আসা যায়, সব হাতে নিয়ে ফিল করতে পারে, একদম একদম, ওকে, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য।